ব্যাঙ্গালোর, যা একদিকে ভারতের আইটি সেক্টর, তেমনই অনেক বাঙালির কর্মসংস্থান, কম খরচে উচ্চ শিক্ষার সুযোগ। আর এই শীতল সবুজ এই শহরে আজ আমরা তিনটে পপুলার জায়গা ঘুরে দেখব। নাম্বার 1, কাবন পার্ক। নাম্বার 2, বিধানসৌধা। নাম্বার 3, চিন্নাস্বামী স্টেডিয়াম। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটি শুরু করছি। সো বন্ধুরা, আজকে আমি সকালবেলা গুগলে সার্চ করেছিলাম যে ব্যাঙ্গালোর আমি 3 মাস রয়েছি, সো 3 মাসের মধ্যে কোন জায়গাগুলো একদম বেস্ট হবে ঘোরার জন্য। তো প্রথমে আমাকে গুগল আমাকে রেকমেন্ড করেছি যে কাবন পার্ক, কারণ গুগলও জানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে যে এই কাবন পার্ক কিন্তু সৌন্দর্যটা সত্যি কিন্তু সবার দেখা উচিত। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ব্যাঙ্গালোর অন্যান্য পার্কের মতো, লালবাগ বলুন বা অন্যান্য পার্কের মতো কিন্তু সুন্দর কিন্তু এখানে আবহাওয়া, এবং এই আবহাওয়া কিন্তু ফিল নিতে চাইলে অবশ্যই আপনারা কাবন পার্ক আসুন, সেটাও কিন্তু একদম আমাদের ফ্রিতেই হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন যাদের ঘুম পাবে, যারা মনে করে তাদের ঘুম পাচ্ছে, তারা কিন্তু এখানে আপনাদের নেচার ফ্রিতে ঘুমানোর সুযোগও করে দিয়েছে, ফ্রিতে আপনাদের অপরচুনিটি দিয়েছে ঘুমানোর জন্য। তাই আপনারা এখানে খাওয়া দাওয়া করে আপনারা এখানে ঘুমাতেও পারবেন, চাইলে আপনার একটা বালিশও নিয়ে আসতে পারবেন, দেখতেই পাচ্ছেন। এবং এই জায়গাটা কিন্তু একদম কিন্তু ফরেন কান্ট্রি বা আমেরিকা মতো ফিলিংস, দেখতেই পাচ্ছেন। তো যারা ব্যাঙ্গালোরে আছেন বা যারা মনে করছেন কোথা যাই কোথা যাই, চিন্তা কোনো কারণ নেই, আপনারা ব্যাঙ্গালোরে এই কাবন পার্কে আসতে পারেন। এবারে বলে রাখি কিভাবে যাবেন আপনারা। খুব সহজেই আপনারা কিন্তু ম্যাজিস্ট্রিক বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটে বাসে চেপে চলে আসতে পারেন। আপনার এলাকাটা যদি একটু দূরে হয় তাহলে বাসে সারাদিন একটা পাস টিকিট কেটে আসলেই হবে, যা সারাদিন কিন্তু আপনি নন বাসের পরিষেবা পেতে পারবেন। এবং আপনাদের বলে রাখি এই কাবান পার্ক এবং চিন্নাস্বামী স্টেডিয়াম এবং এই বিধানসভা তিনটেই কিন্তু একই জায়গায়, তো আপনাদের কিন্তু এক্সট্রা কিন্তু আর অন্যান্য জায়গা যাওয়ার প্রয়োজন হচ্ছে না। সাউথ ইন্ডিয়া কিন্তু ব্যাঙ্গালোরে সেই বিখ্যাত জায়গা যেখানে কিন্তু IPL চলাকালীন গুরুদেব, আমাদের ভগবানের তুল্য গুরুদেব ধোনি কোহলি কিন্তু পায়ের ধুলো কিন্তু এই এলাকায় পড়ে। অবশ্য আমরা বুঝতে পেরে গেছেন চিন্নাস্বামী স্টেডিয়াম। তো আমরা এখন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়েছি এবং এখানে কিন্তু গাছের সংখ্যা কিন্তু খুবই খুবই বেশি। সামনে কিন্তু কাবন পার্ক রয়েছে এবং এখানে কিন্তু গাছের, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা, গাছের কিন্তু খুবই সংখ্যা বেশি। তার ফলে কিন্তু একটা সুবিধা যে ব্যাঙ্গালোরে কিন্তু এখানে তাপমাত্রা বা ওয়েদারটা খুবই খুবই ভালো থাকে এবং এখানে ওয়েদারটা অবশ্যই কিন্তু কুল, এবং ভিতরে যারা খেলে IPL সময় বা অন্যান্য ম্যাচগুলো কিন্তু খুবই তারা এই আবহাওয়াটা অনুভব করে। এবং ব্যাঙ্গালোর অবশ্যই একটি কুল ওয়েদারের জায়গা এবং এই এরিয়াটা কিন্তু আরও কিন্তু সুন্দর মনোমুগ্ধকর জায়গা। সো গাইস, যেমন দেখতে পাচ্ছেন আমি এখন বিধানসভায় রয়েছি। সো 1952 সালে কিন্তু এই বিধানসভাটা তৈরি হয়েছিল এবং 1956 সালে এর কাজ শেষ হয়েছিল। সো পিছন দিয়ে কিন্তু একটা বিধানসভায় মানে প্রশাসনিক যে বৈঠক বা প্রশাসনিক কাজকর্ম ব্যাঙ্গালোর থেকে হয় সেটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। প্রতিদিনকার কিন্তু একটা একঘেয়ে জীবন, অফিস চাকরি আবার বাড়ি এসে ছাড়াও কিন্তু প্রকৃতির একটা কিন্তু সাউন্ড, প্রকৃতির একটা কিন্তু এই যে নেচার কিন্তু একটা আলাদা ফিলিংস রয়েছে। তাই আপনারা যদি মনে করেন একদিনের জন্য ভালো কোথাও ঘুরতে যাব, তাহলে আমার রেকমেন্ড কিন্তু ব্যাঙ্গালোরের একদম সেরা কাবন পার্ক, দেখতেই পাচ্ছেন একদম প্রকৃতিটা ঝড় তুলে দিয়েছে। ব্যাঙ্গালোরে বাঙালিরা অবশ্যই আপনারা এই কাবন পার্ক ঘুরে আসুন এবং আপনারা একটা ন্যাচারাল ফিলিংস নিয়ে যান।